কিছুই না, রাত্রে অন্ধকারে যে কে কা কে বা কারা এরকম করছে তো আমরা তো দেখছি না ইডি আর কি, আর তো কিছু চাই না। এরকম কি এর আগে হয়েছে? এর আগে তো হয়েছে না, কারণ আমার বিয়ে হয়েছে তো বেশি দিন হয়েছে না, 8-9 বছর হয়েছে, কারণ ইলেকশনের ভোট আমি কোনো সময় পাই না, এই ফার্স্ট পাব। মানে কি কারণে ভাঙচুর করছে জানেন নি? কি কারণে তারাই কইতে পারবো কি কারণে? কটার দিকে হয়েছে ঘটনাটা? 12:20 নাগাদ, প্রায় 12:30 মনে করে। এরকম কিছু আমি কইছি না, আমি কইও না যে জনসাধারণের কাছে যে ভাঙলো কে লিগা, ঠিক আছে তারা ইচ্ছে হিসেবে ভেঙে গেছে, কিন্তু বাড়ি ঢুকো তারা রান্না করে ঢুকছে, রান্না করে জিনিস ময় মশলা ডিবি টিবি যা ছিল ফালাইছে। কবে? কালকেই? হ্যাঁ কালকেই। বাসন থোয়ার রেক আছে, তো রেকটাই ভেঙে গেছে আর কিছু না। কি কারণ জিজ্ঞেস করছেন নি ভাই? তোমরা কেন ভাঙতাছো? কি রে কারি পামু কারি জিজ্ঞেস করুম? তারা ভাঙচুর করছে তারা? না না, তারা তো অন্ধকারের মধ্যে কি আপনি চিনবেন নি যে কারা কে করছে বা কারা করছে? আমরা তো কি হনে জানের বইয়ে পালামুই না তারার সঙ্গে যুদ্ধ রমু? বাড়িতে আর কেউ আসলো না? বাড়িতে আমরা হাজবেন্ড আর ওয়াইফ আর একটা ছোট্ট বাচ্চা 6 বছর। বিষয়টা জানাইছেন নি পুলিশ থানাতে? পুলিশ আসছিল, আমি কইছি যে আমরা অন্ধকারের মধ্যে কারোরে দেখছি না, এই অবস্থা করছে আর কিছু করার নাই, আমার কোনের মতন নাই। কি করে আপনার স্বামী? দিনমজুরের কাজ করে, কাঠমিস্ত্রির কাজ করে। কি নাম আপনার? আমার নাম মন্টু সূত্রধর। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম রঞ্জিত নগর।